দর্শক বন্ধু, সবার কাছে সব কিছু শেখার আছে। এই নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ, ওনার কাছেও কিন্তু শেখার আছে। আর সেই শিক্ষাটা এই অনুষ্ঠান করার আগে আমরা যেমন বুঝতে পারলাম, আর অনুষ্ঠানটা শুরু হলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেক মানুষের জীবনে সফলতা আনতে গেলে বা সাকসেস আনতে গেলে দুটো জিনিস করতে হয়। একটা হচ্ছে গিয়ে যে বিষয়টা নিয়ে আপনি এগোচ্ছেন সেই বিষয়টাকে প্রথম ভালোবাসতে হবে, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনাকে এটা মাথায় রাখতেই হবে, আমি যেটা করব আমাকে সময়ের কাজটা সময় করতে হবে, তার জন্যে ঝড় তুফান রোদ শারীরিক প্রবলেম যা কিছু আসুক না কেন তাকে উপেক্ষা করে আমাকে যেতেই হবে। হ্যাঁ, যদি একান্ত সেরকম অবস্থা হয় যে বিছানা থেকে ওঠা যাবে না, সেটা আলাদা কথা। এই অনুষ্ঠানের গেস্ট এসকে আবিদ, যিনি এই নবগ্রহ জেমসের কর্ণধার, চোখের প্রবলেম রয়েছে, ঈশ্বরের আশীর্বাদে নবগ্রহ জেমসের আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে যে পরিচিতি, সেখানে উনি বাড়িতে বসে থাকলেও খুব একটা ক্ষতি ওনার হতো না। কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের টান, বারংবার আপনাদের ফোন যে কখন অনুষ্ঠানটা আরম্ভ হবে, দাদা কখন আসবেন, আমাদের কিছু জিজ্ঞাসা ছিল, সেই কারণে এই সমস্ত কিছু উপেক্ষা করে তিনি কিন্তু হাজির হয়ে গেছেন আমাদের স্টুডিওয়। চোখের সমস্যা নিয়ে তিনি হাজির হয়েছেন। এর থেকে বোঝা যায় যে সাবজেক্টটাকে যেমন ভালোবাসেন, ভালোবাসেন আপনাদের, কোনো ঝড় কোনো তুফান কোনো কিছু ওনাকে আটকে রাখতে পারে না বলেই আজ নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ এই জায়গাটায় গেছেন, এই প্ল্যাটফর্মটায় পেয়েছেন। তাই ওনাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। নমস্কার আবিদ ভাই। নমস্কার। নমস্কার আবিদ ভাই। আজকে খুব ভালো লাগলো যে এই শারীরিক একটা চোখের প্রবলেম, তা সত্ত্বেও মানুষের চাহিদা, মানুষের ডাক, মানুষের আশা, এই কারণে যে আপনি ছুটে এসেছেন আমাদের কাছে, এর জন্য আপনাকে সত্যি ধন্যবাদ। আজকে আবিদ ভাই একটা বিষয় জানবো, কিন্তু ফোনের বন্ধুকে দেখে নিই, তারপরে এগোবো। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। বলুন, আপনার নাম? আমার নাম হচ্ছে অদ্রিজা চক্রবর্তী। অদ্রিজা, বলুন, পাথরের বিষয় কি জানতে চাইছেন? ঝাড়খণ্ড আর গোমেদ সম্পর্কে। ঝাড়খণ্ড আর গোমেদ? গোমেদ। আপনি কি ঝাড়খণ্ডের বিষয় জানতে চান? কি ঝাড়খণ্ড, হোয়াইট না অন্য কোনো কালার বেশ আছে? হোয়াইট হোয়াইট। আচ্ছা, হোয়াইট। আপনি টিভির কাছে চলে যান, আপনাকে বলে দিচ্ছেন, আপনি টিভির কাছে চলে যান। আমি এবার একটা প্রশ্ন আসবো, যেহেতু ঝাড়খণ্ড এবং গোমেদে এলেন, আবিদ ভাই অবশ্যই আপনি ঝাড়খণ্ড নিয়ে বলবেন, গোমেদ নিয়ে বলবেন, কিন্তু রত্নর সঙ্গে কিছু উপরত্ন থাকে। অবশ্যই রত্ন কেনার ক্ষমতা অনেকের হয় না দাদা, আজকে যদি একটু উপরত্ন নিয়েও কিছু বলেন। অবশ্যই, যেরকম আমি ঝাড়খণ্ডের বিষয় বলবো, যেরকম ঝাড়খণ্ড আমরা কোথায় পাই, ঝাড়খণ্ড অ্যাকচুয়ালি আসে কম্বোডিয়া থেকে, আর কাটিং ওয়াটিং হয়ে আপনার ব্যাংকক থেকে আসে ঝাড়খণ্ড। হোয়াইট ঝাড়খণ্ড বা ব্লু ঝাড়খণ্ড বা হলুদ ঝাড়খণ্ড, এর মধ্যে ঝাড়খণ্ডে অনেকটা কাজ আছে। যেরকম হলুদ ঝাড়, হোয়াইট ঝাড়খণ্ড আপনার শুক্রের কাজ করে, অবশ্যই দেখাবো। যেরকম যারা ডায়মন্ড পড়তে পারে না তাদের উপরত্ন আমরা কী দিই, হোয়াইট ঝাড়খণ্ড দিই, হোয়াইট ওপেল দিই, সাদা আপনার টোপাজ দিই, এগুলো হলো উপরত্ন, মানে শুক্র যারা ডায়মন্ড পড়তে পারবে না তাদের উপরত্ন আমি দেখাবো। এই হলো হোয়াইট ঝাড়খণ্ড, সাদা ঝাড়খণ্ড। আমাদের এইখানে আপনারা ন্যাচারাল হোয়াইট ঝাড়খণ্ড পাবেন 1000 টাকার অতি থেকে এবং 2500 টাকার অতি অবধি আপনারা ন্যাচারাল হোয়াইট ঝাড়খণ্ড পাবেন। এবং তারপরে আমি কিছু বলবো, যেরকম গোমেদ, গোমেদ হলো দর্শক বন্ধু রাহুর প্রতিকার। গোমেদ বলতে গেলে হবে না, গোমেদের একটা অনেক ক্যাটাগরি হয়, যেরকম আমাদের ইন্ডিয়া মাইন্স হয় গয়া গোমেদ হয়, উড়িষ্যা গোমেদ হয়, দৈকাল গোমেদ হয়, সম্বলপুর গোমেদ হয়, গোমেদ দৈকাল গোমেদ হয় এবং আফ্রিকান গোমেদ হয়। গোমেদের অনেকটা গ্রুপ হয়, তার মধ্যে সব থেকে বেটার গ্রুপ হলো আপনার সিলোনি, সব থেকে বেটার, যেটা শ্রীলঙ্কা থেকে আসে, আমি দেখাবো। এই হলো সিলোনি গোমেদ। সিলোনি গোমেদ দেখবেন দর্শক বন্ধু একদম সর্ষের তেল কালার থাকবে এবং ভিতরে একটা দানা দানা ভাব থাকবে,
এই হলো এর ন্যাচারালের প্রমাণ। মানে ভেতরে বাবলস থাকবে, অবশ্যই থাকবে, ন্যাচারাল সিলোনি গোমেদেই থাকবে। এবং যখন আপনারা জিএসআই যাবেন তখন কিন্তু গোমেদ লিখবে না দর্শক বন্ধু, তখন লিখবে ন্যাচারাল হ্যাসোনাইট গার্নেট। এই আমি দেখাবো টেস্টিং রিপোর্ট কার্ড। যখন আপনারা জিএসআই যাবেন তখন কিন্তু গোমেদ লিখবে না, তখন লিখবে ন্যাচারাল হ্যাসোনাইট গার্নেট। এবং আমাদের এখানে সিলোনি গোমেদ আপনারা পাবেন 400 টাকা রতি থেকে এবং 1200 টাকা রতি অবধি আপনারা ন্যাচারাল সিলোনি গোমেদ পাবেন। এবং আফ্রিকান গোমেদও পাবেন আমাদের এখানে। আফ্রিকান গোমেদ দেখবেন দর্শক বন্ধু একটু হলুদ ভাব থাকবে, এই হলো আফ্রিকান গোমেদ। আফ্রিকান গোমেদ আমাদের এখানে আপনারা পাবেন 300 টাকা রতি থেকে এবং 500 টাকা রতি অবধি আপনারা ন্যাচারাল আফ্রিকান গোমেদ পাবেন। আচ্ছা একটু দেখে নেব। আচ্ছা হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো লাইনটা ডিস্টার্ব হচ্ছে, লাইনটা কোনো কারণে ডিস্টার্ব হচ্ছে। আমি কেতুর প্রতিকার বলবো দাদা, অনেক মানুষ তো কেতুর প্রতিকারের আগে আমি একটু বলে নিই যে সবথেকে বড় কথা দর্শক বন্ধু আপনারা যারাই ফোন করবেন টিভির সাউন্ডটাকে মিউট করে ফোনটা করুন। এবং আজকে যে মানুষটি চোখে এরকম অবস্থা থাকা সত্ত্বেও এসেছেন শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে, তাই ওনাকে এই সহযোগিতা করা আপনাদেরও একটু কাম্য, আমরা এটাও কামনা করতে পারি আপনাদের থেকে। আর নবগ্রহ জেমসের ঠিকানা 51/1 রাসবিহারী এভিনিউ, 51B রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, লেকমল, লেকমলের ঠিক অপোজিটে। টিভি স্ক্রিনে একটি ল্যান্ডলাইন এবং দুটি মোবাইল নাম্বার আছে, সেখানেও আপনারা ফোন করে আপনারা কথা বলতে পারেন। আর সবথেকে বড় কথা মহালয়া হিসেবে এই নবগ্রহ জেমসে আপনারা যা কিছু কেনাকাটা করবেন 15% অর্থাৎ 15% ছাড় কিন্তু পাবেন আপ টু মহালয়া। হ্যাঁ বলুন যে ক্যাটসাই যেটা, আমি কিন্তু ক্যাটসাইয়ের বিষয়ে বলবো। যেরকম ক্যাটসাই হলো কেতুর প্রতিকার, অনেক মানুষ ক্যাটসাই কিনতে আসে দাদা, কিন্তু বেশিরভাগ দেখি ইন্ডিয়ান টাটা ক্যাটসাই পরে আছে। ইন্ডিয়ান টাটা এসে আমাদেরকে দেখায় দাদা দেখেন না ক্যাটসাই পরে আছি, আজকে 6 মাস বা 1 বছর হয়ে গেছে কাজ হচ্ছে না, কি করে কাজ হবে দর্শক বন্ধু? ইন্ডিয়ান ক্যাটসাই কত কাজ পাবেন আপনি? ইন্ডিয়ান ক্যাটসাই আমাদের ইন্ডিয়াতে হয়, যেরকম টাটা ক্যাটসাই কোয়ার্টজ গ্রুপ হয়, আমি দেখাবো। অনেক মানুষ এই ক্যাটসাই পরে এসে দেখায় আমাদের, এই হলো টাটা ক্যাটসাই। টাটা ক্যাটসাই আমাদের এইখানে আপনারা পাবেন 500 টাকা রতি থেকে এবং 1500 টাকা রতি অবধি আপনারা ন্যাচারাল টাটা ক্যাটসাই পাবেন। এইগুলো টাটা ক্যাটসাই আপনারা কি করে বুঝবেন? যখন জিএসআই যাবেন তখন কিন্তু ন্যাচারাল কোয়ার্টজ ক্যাটসাই লিখবে, ন্যাচারাল কোয়ার্টজ ক্যাটসাই লিখলে আপনারা বুঝে যাবেন এটা টাটা ক্যাটসাই আছে। এবং ক্যাটসাইয়ের একটা মাইন্স আর আছে, যেরকম সুলিমানি ক্যাটসাই আমি দেখাবো, এই হলো সুলিমানি ক্যাটসাই। সুলিমানি ক্যাটসাই আমাদের এখানে 1000 টাকা রতি থেকে এবং 2000 টাকা রতি অবধি আপনারা ন্যাচারাল সুলিমানি ক্যাটসাই পাবেন। এইটা যখন আপনারা জিএসআই যাবেন তখন লিখবে ন্যাচারাল অ্যাপিটাইট ক্যাটসাই, ন্যাচারাল অ্যাপিটাইট ক্যাটসাই লিখবে। এবং সব থেকে বেটার গ্রুপ হলো সিলোনি ক্যাটসাই, সব থেকে বেটার ক্যাটসাই। ওইটা যখন আপনারা জিএসআই যাবেন তখন লিখবে ন্যাচারাল ক্রাইসোবেরিল ক্যাটসাই, ন্যাচারাল ক্রাইসোবেরিল ক্যাটসাই। ক্যাটসাইয়ের 3টে মাইন্স আছে দর্শক বন্ধু, তার মধ্যে একটা জিনিস আর বলবো দাদা, কিছু কালারও এফেক্ট করে মানুষকে। যেরকম আমি গোল্ডেন ক্যাটসাই দেখালাম, অনেক মানুষের যাদের বৃহস্পতি বা কেতুর প্রবলেম তাদেরকে বলবো একটা পাথর পড়লে অবশ্যই কাজ হবে, কিছুটা বৃহস্পতিও গাইড করবে 100%। এবং আমি সিলোনি ক্যাটসাই দেখাবো, এই হলো সিলোনি ক্যাটসাই। আমাদের এখানে আপনারা ন্যাচারাল সিলোনি ক্যাটসাই পাবেন 1500 টাকা রতি থেকে এবং 9000 টাকা রতি অবধি ন্যাচারাল সিলোনি ক্যাটসাই। এইটা আপনারা যখন জিএসআই যাবেন ন্যাচারাল ক্রাইসোবেরিল ক্যাটসাই লিখবে। এবং সব থেকে বেটার ক্যাটসাই হলো সিলোনি ক্যাটসাই, যার কাছেও কিনবেন বলবেন দাদা আমাকে সিলোনি ক্যাটসাই দেবেন। এবং আমরা তো একটা জিনিস বলি, যা পাথর দিই ধরো এত পাথর আছে আমরা পুরো ভেঙে নাম বলে এবং টেস্টিং রিপোর্ট সাথে আমরা দিই। তাই নয়, আরও সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা যখন নবগ্রহ জেমসে আসছেন এই 51B রাসবিহারী এভিনিউ কালীঘাট মেট্রো স্টেশন লেকমল, লেকমলের অপোজিটে, যা বলে দিচ্ছেন সেই স্টোন সেই টেস্টিং রিপোর্ট যদি আপনি কোথাও গিয়ে প্রমাণ করতে পারেন যে পাথর বলে দিয়েছেন সেই পাথর নয়, যে মূল্যে কিনেছেন তার ডবল, তার ডবল টাকা 100%। আমরা এতটা চ্যালেঞ্জ করে কেন করি? আমরা চিনি জানি তারপরে ব্যবসা, ব্যবসা করতে গেলে হবে না, যে কোনো ব্যবসা ব্যবসা করতে গেলে হবে না, আগে নিজেকে চিনতে হবে তারপরে আপনি ব্যবসা করতে পারবেন। আজকে যে আমরা এত পাথরের মাইন্স নিয়ে বলি, অনেক জায়গায় যাবেন আপনাদেরকে এত মাইন্স নিয়ে কেউ না কখনো জীবনে বলবে না। আচ্ছা তারপরে আমি কিছু দেখাবো আপনাদেরকে, চন্দ্রর প্রতিকার, যেরকম চন্দ্রর প্রতিকার মুক্ত
দর্শক বন্ধু, মুক্ত অনেক কোয়ালিটির হয়, আর মুক্ত আমরা কোথায় পাই? মুক্ত আমরা সমুদ্রের তলায় পাই। একদম। তা মুক্ত যেরকম সব থেকে বেটার হলো আপনার বজরায় মুক্ত, এবং ভেনিজুয়েলা মুক্ত, এবং বার্মা মুক্ত, সরশিপ মুক্ত, এগুলো মুক্তর অনেক কোয়ালিটি হয়। অনেক মানুষ দাদা চাষের মুক্ত পরে আছে, কালচার মুক্ত, কালচার মুক্ত পরে এসে দেখায়, দাদা দেখেন আমি মুক্ত পরে এসেছি, কাজ হচ্ছে না, দেখবেন মানে সেটা দেখতে খুব সুন্দর হবে, খুব সুন্দর দেখেন, কালচার মুক্ত দেখতে খুবই সুন্দর। আমাদের এখানে আপনার 100 টাকা রতি পাবেন, এগুলো কালচার মুক্ত। আমি বলবো এইটার থেকে পরার না পরা বেটার, এর থেকে বেটার আমি বলবো মুন স্টোন পরবেন, মুন স্টোনে আপনি অনেকটা কাজ পাবেন। এই কালচার মুক্ত পরলে আপনি এমনি পর 10% কাজ পাবেন, কিন্তু বার্মা মুক্ত পরলে আপনি 100% কাজ পাবেন। এরকম সব থেকে বেটার তো হলো বজরায় মুক্ত, বজরায় মুক্ত আসে না, পাবেন না। এখন কমসে কম বজরায় মুক্ত 2-3 লাখ টাকা ক্যারেট, তো মানুষ অত অ্যাফোর্ড করতে পারে না। তো সব থেকে বেটার আমি বলবো আমাদের এখানে আপনারা বার্মা মুক্ত পাবেন। বার্মা মুক্তই দেখবেন দর্শক বন্ধু শেপ ভালো থাকবে না, এরকম উবলো কুবলো শেপ থাকবে। এই হলো ন্যাচারালের প্রমাণ, আমাদের এখানে ন্যাচারাল বার্মা মুক্ত 600 টাকা রতি থেকে এবং 1500 টাকা রতি অবধি ন্যাচারাল বার্মা মুক্ত হোয়াইট মুক্ত পাবেন। এবং আমাদের এখানে আপনারা গোল্ডেন মুক্তও পাবেন, বার্মা মুক্ত গোল্ডেন মুক্ত, এটা আপনাদের অনেকটা বৃহস্পতি এবং চন্দ্রর প্রতিকার, কিছু কালার যেরকম হলুদ আছে তো কিছুটা বৃহস্পতিরও কাজ করবে। তা আপনারা যখন জিএসআই যাবেন তখন কিন্তু কোনো গ্রুপ লিখবে না, বার্মা বা যে কোনো কোনো গ্রুপ লিখবে, তখন কি লিখবে ন্যাচারাল পাল, এই আমি দেখাবো টেস্টিং রিপোর্ট কার্ড, যে কোনো মানে বার্মা মুক্ত হলে আপনারা জিএসআই যাবেন ন্যাচারাল পাল লিখবে। একটু দেখে নেব কে রয়েছেন। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি বাগনান থেকে বলছি। বাগনান থেকে বলছেন, আপনার নাম? সোমনাথ ঘোষ। সোমনাথ ঘোষ, সোমনাথ বাবু বলুন। আমাকে একটুখানি হ্যাসোনিক ও নীল মুনস্টোন সম্পর্কে, যেহেতু উনি চন্দ্র সম্পর্কে বলছেন আর কি, মুক্ত দেখাচ্ছিলেন, আমি দেখছি প্রোগ্রামটা, লাইভ প্রোগ্রামটা, আমাকে তো নীল মুনস্টোন কি কাজ আছে, হচ্ছে আর একটা যেটা হ্যাসোনিক একটু আমাকে যদি দেখান আর কি। হ্যাসোনাইট একটু কাইন্ডলি দাম বলুন। হ্যাসোনাইট কি? হ্যাসোনাইট কি? হ্যাসোনাইট গার্নেট। হ্যাঁ হ্যাসোনাইট, হ্যাসোনাইট গার্নেট, হ্যাসোনাইট গার্নেট তো গোমেদই হলো, হ্যাসোনাইট গার্নেট মানে হচ্ছে গোমেদ। চন্দ্র এবং শনির প্রতিকার, অনেক মানুষ এক শনি এরকম গ্রহ মানে মানুষ তাড়াতাড়ি নীলা পড়তে খুব ভয় করে, আদার্স যে কোনো পাথর মানুষ নিতে কোনো মানে এফেক্ট করেন, কিন্তু নীলা যে কোনো মানুষ পড়তে পারবে না, নীলা পড়ার জন্য ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে। তা ব্লু মুন স্টোন আমি দেখাবো, এটা আপনাদের শনি এবং চন্দ্রর প্রতিকার, আমাদের এখানে ন্যাচারাল ব্লু মুন স্টোন এবং সিলোনি মুন স্টোন, আমাদের এখানে ন্যাচারাল ব্লু মুন স্টোন আপনারা পাবেন 400 টাকা রতি থেকে এবং 800 টাকা রতি অবধি ন্যাচারাল সিলোনি মুন স্টোন পাবেন, এটা আপনাদের শনি এবং চন্দ্রর প্রতিকার। এবং আমাদের এখানে আপনারা ন্যাচারাল হোয়াইট মুন স্টোনও পাবেন, এটাও চন্দ্রর প্রতিকার অনলি ফর যারা মুক্ত পড়তে পারবে না তাদের উপরত্ন, আমাদের এখানে হোয়াইট সিলোনি মুন স্টোনও পাবেন আপনারা 200 টাকা রতি থেকে এবং 500 টাকা রতি অবধি আপনারা হোয়াইট মুন স্টোন পাবেন। মুন স্টোন সবসময় সিলোনি লেভেল, যেটা ভালো কাজ সব থেকে। আজ একটা খুব দারুণ জিনিস আমরা পেলাম এই অনুষ্ঠানে, আসবো ফোনের বন্ধুকে দেখে নিয়ে। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন আপনার নাম? আমার নাম অমিত মিত্র, আমি বারাসাত থেকে বলছিলাম। হ্যাঁ অমিত বাবু বলুন। তার কিরকম কি বাজেট হবে, আর একটু ভালো কোয়ালিটি হলে, ওনার অ্যাড্রেসটা তো আমার কাছে আছেই, যদি আমাকে টিভিতে একটু গাইড করতো আমি তাহলে সেইভাবে গিয়ে আমার ওখান থেকে নিয়ে নিতাম। অবশ্যই আপনাকে গাইড করে দিচ্ছেন, একটা ওল্ড বার্মিস চুনি আর একটা হচ্ছে গিয়ে জাম্বিয়া পান্না, তাই তো? ওল্ড বার্মিস চুনি এটা 2-3 ক্যারেটস, আর জাম্বিয়া যেটা পান্না সেটা 4-5 ক্যারেটস। ঠিক আছে, আপনি টিভির সামনে চলে যান, দেখিয়ে দিচ্ছেন ওল্ড বার্মিস চুনি এবং জাম্বিয়া পান্না। ঠিক আছে, চুনি অ্যাকচুয়ালি হলো রবির প্রতীকা, তা চুনি অনেক কোয়ালিটির হয়, যেরকম সব থেকে বেটার যেরকম দাদা বলেছে ওল্ড বার্মা চুনি, ওল্ড বার্মা, তারপরে ম্যাডাগাস্কার চুনি, তারপরে আমি বলবো আপনাদের নিউ বার্মা চুনি, চুনির অনেক গ্রুপ হয়, সব থেকে বেটার হলো ওল্ড বার্মা চুনি, ওল্ড বার্মা চুনি। আমি ফার্স্টে দেখাবো নিউ বার্মা চুনি, এই হলো নিউ বার্মা চুনি, আমাদের এখানে আপনারা নিউ বার্মা চুনি 1000 টাকা রতি থেকে এবং
5,000 টাকার অতি অবধি আপনারা নিউ বার্মা চুনি পাবেন, এবং আমাদের এখানে আপনারা মোজাম্বিক চুনি পাবেন। মোজাম্বিক চুনি আমাদের এখানে 3,000 টাকার অতি থেকে এবং 7,000 টাকার অতি অবধি আপনারা ন্যাচারাল মোজাম্বিক চুনি পাবেন, এবং আমাদের এখানে আপনারা ওল্ড বার্মা চুনি, এই হচ্ছে ওল্ড বার্মা চুনি, যেটা ওল্ড বার্মা চুনি আমাদের এখানে আপনারা পাবেন 7,000 টাকার অতি থেকে এবং 24,000 টাকার অতি অবধি ন্যাচারাল ওল্ড বার্মা চুনি পাবেন। সাথে একটা জিনিস আর বলবো, ওল্ড বার্মা চুনি এটা হলো নিউ বার্মা চুনি, যেরকম ন্যাচারাল রুবি লেখা আছে, ওল্ড বার্মা চুনি হলে ব্যাগেটে করণ্ডম গ্রুপ হবে, তবেই পাবেন এটা ন্যাচারাল ওল্ড বার্মা চুনি আছে। ওল্ড বার্মা চুনি যে কোনো জায়গায় জিএসআই যাবেন ব্যাগেটে করণ্ডম দেবে এবং ন্যাচারাল ওল্ড বার্মা চুনি লিখবে। তারপরে আমি কিছু দেখাবো, একটু যদি আপনি পান্না, যেটা উনি জানতে চাইলেন, জাম্বিয়া পান্না, পান্না আমাদের এখানে দর্শক বন্ধু অনেক কোয়ালিটির পাবেন, যেরকম ব্রাজিল পান্না হয়, কলম্বিয়া পান্না হয় এবং জাম্বিয়া পান্না, এগুলো উঁচু মাইন্সের উঁচু। আমি দেখাবো আপনাদেরকে, এই হলো ব্রাজিল পান্না, আমাদের এখানে আপনারা ন্যাচারাল ব্রাজিল পান্না পাবেন 1500 টাকার অতি থেকে এবং 15,000 টাকার অতি অবধি আপনারা ন্যাচারাল ব্রাজিল পান্না পাবেন, এবং আমাদের এখানে আপনারা জাম্বিয়া পান্না পাবেন, জাম্বিয়া পান্না আমাদের এখানে 2,000 টাকার অতি থেকে এবং 8,000 টাকার অতি অবধি জাম্বিয়া পান্না পাবেন, এবং কলম্বিয়া পান্না পাবেন আমাদের এখানে, কলম্বিয়া পান্না আমাদের এখানে 4,000 টাকার অতি থেকে এবং 12,000 টাকার অতি অবধি আপনারা ন্যাচারাল কলম্বিয়া পান্না পাবেন। এবং যারা পান্না পরতে পারবে না তাদের উপরত আমাদের এখানে আপনারা গ্রিন টোপাজ পাবেন, গ্রিন টোপাজ আমাদের এখানে আপনারা পাবেন 500 টাকার অতি থেকে এবং 1,000 টাকার অতি অবধি ন্যাচারাল গ্রিন টোপাজ পাবেন আপনারা। আর এবার আরও একটা বিষয় যেটা আমি আলোচনা করতে যাচ্ছিলাম, কারণ সময়টা খুব কম, এই যে সোমেন বাবু বলে যিনি ফোন করেছিলেন, আপনাকে বলেছেন হ্যাসোনাইট গার্নের, এটা রাহুর প্রতিকার, কালসর্পদোষ যাই হোক বলেছেন, কিন্তু অরিজিনাল হ্যাসোনাইট গার্নেট হচ্ছে গিয়ে গোমেদ, যেটা মার্কেটে উনি খুঁজে পাবেন না বলে, পাবেন না বলে এই সব মানুষ, কিছু কিছু মানুষ আছে নিজের ব্যবসার জন্য সঠিক প্রতিকার শুধু নয়, সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইডও যদি চান আপনি নবগ্রহ জেন্সে আসতে পারেন, যার ঠিকানা 51B রাজবিহারী এভিনিউ এবং মহালয়া পর্যন্ত 15% অর্থাৎ 15% ছাড়, তার সঙ্গে যে স্টোন বলে দেবেন সেটা যদি নকল বা সেই স্টোন নয় প্রমাণ করতে পারেন, ডবল টেস্টিং রিপোর্ট ছাড়া, মানে টেস্টিং রিপোর্ট সমেত দেয়া। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, আপনার নাম? প্রত্যুষা ঘোষ। বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ বলছিলাম যে পীতাম্বরী নীলা পার ক্যারেট প্রাইস কেমন পড়বে একটু বলতে পারবেন? পীতাম্বরী নীলা, আপনি টিভির সামনে চলে যান, পীতাম্বরী নীলা দেখিয়েও দিচ্ছেন এবং আপনাকে বলেও দিচ্ছেন। যেরকম পীতাম্বরী নীলা, পীতাম্বরী নীলা অ্যাকচুয়ালি শনি এবং বৃহস্পতির প্রতিকার, তো পীতাম্বরী নীলাও দাদা মানে অনেক কোয়ালিটির হয়, যেরকম একটা ব্যাংকক হয় আর একটা শিলনী, সব থেকে বেটার হলো শিলনী, তা আমি ব্যাংককও দেখাবো, এই হলো ব্যাংকক পীতাম্বরী নীলা, দেখবেন নীল এবং হলুদ ভাব আসবে, এই হলো পীতাম্বরী নীলা। আমাদের এখানে ন্যাচারাল পীতাম্বরী নীলা ব্যাংকক নীলা আপনারা পাবেন 2,000 টাকার অতি থেকে এবং 5,000 টাকার অতি অবধি ন্যাচারাল ব্যাংকক পীতাম্বরী নীলা পাবেন, এবং আমাদের এখানে আপনারা শিলনী পীতাম্বরী নীলাও পাবেন, শিলনী পীতাম্বরী নীলা আমাদের এখানে আপনারা 4,000 টাকার অতি থেকে এবং 15,000 টাকার অতি অবধি আপনারা ন্যাচারাল শিলনী পীতাম্বরী নীলা পাবেন। যেরকম পীতাম্বরী নীলা ব্যাংকক আর শিলনীতে কি মানে ডিপেন্ড সেটা আমি বলবো, যেরকম শিলনী 3 রতি 3.5 রতিও পড়লে আপনার অনেকটা বেটার কাজ হবে, ব্যাংকক আপনাকে মিনিমাম 6 রতি পড়তে হবে, এই ডিপেন্ড। অনেক মানুষ বলে না কি দাদা ব্যাংকক বা শিলনী পড়লে কত টাকা, তো শিলনী আপনারা যদি 3 রতিও পড়ে থাকেন তাতে অনেক বেটার কাজ পাবেন, যেহেতু শিলং ইস যেটা সেটা মাইন্ডটা অনেক উন্নত, যে কারণেই মনে হয় এটা এতটা কমই কাজ হয়। অবশ্যই। এবার আমি একটা জিনিস একটু জানবো দাদা, একটা স্টোন আছে যেটাকে আমরা বলি লাকি স্টোন, যেটা সবাই ধারণ করতে পারেন বা পড়তে পারেন, সেই লাকি স্টোন কোনটা? লাকি স্টোন অ্যাকচুয়ালি হলো ফিরোজা, যে কোনো মানুষ ধারণ করতে পারে, দেখেন আমিও ধারণ করে আছি, যে কোনো মানুষ ধারণ করতে পারে ফিরোজা, ফিরোজা অ্যাকচুয়ালি পড়াশোনার জন্য বা চাকরির পারপাসে বা বিয়ের শাদীর পারপাসে যে কোনো মানুষ ধারণ করতে পারে, একে বলা যায় অ্যাকচুয়ালি লাকি স্টোন, মানুষের লাক ফেভার করে, এই হলো ন্যাচারাল ফিরোজা।
এবং যখন জিএসআই যাবেন তখন কিন্তু ফিরোজা লিখবে না, তখন লিখবে ন্যাচারাল টারকোইজ। আচ্ছা এটা সালমান খান পরে আছে না? আমি বলছি আমি তো যখন টেস্টিং করতে যাব তখন আমাকে বলবে যে এটা অরিজিনাল কি ইয়ে, কিন্তু আমি এখান থেকে বসে যখন কিনছি কি করে অরিজিনাল আপনাকে কি করে বলে দেখেন, পিছনে একটা র টাইপের আছে, এই হলো ন্যাচারালের প্রমাণ। আচ্ছা পেছনটা যদি দেখা যায় খুব সুন্দর ঘষা ঘষা তাহলে নয়, তখন ভাববেন এটা ন্যাচারাল এবং দেখবেন দেখতে খুবই সুন্দর, তখন ভাববেন ওইটা চায়না পিরোজা, এটা হলো ইরানি পিরোজা যে ইরাক থেকে আসে, সব থেকে বেটার পিরোজা হলো ইরানি পিরোজা, এবং দেখবেন সালমান খান পরে আছে এটা। কি দাম পড়ে এটা? আমাদের এইখানে ন্যাচারাল পিরোজা আপনারা পাবেন 200 টাকা রতি থেকে এবং 500 টাকা রতি অবধি আপনারা ন্যাচারাল পিরোজা পাবেন। আচ্ছা এবার আমি একটু যাব, যেহেতু আমি একটু জিজ্ঞেস করছিলাম যে সবার কাছে তো অর্থ থাকে না, সবাই হয়তো অরিজিনাল রত্ন কিনতে পারেন না, সেখান থেকে আমি একটু যদি পোখরাজ, যে পোখরাজ নিয়ে এসছে তার সাবস্টোন বা উপরত্ন কাকে বাগাচ্ছে একটু দেখে নি কে আছেন। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন। আমি সৌমিতা পোদ্দার ময়নাগুড়ি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। না এখানে এখানে স্টোনের বিষয়, স্টোন সম্পর্কে কিছু জিজ্ঞাসা আছে কি? চন্দ্রকান্ত মণি হলো অ্যাকচুয়ালি মুক্ত, আর আর একটা কি বললেন? পুষ্পরাগমণি। দেখুন এগুলো হচ্ছে গিয়ে আপনাদের, আপনি টিভির সামনে চলে যান। আমি বলছি আপনি যে এই যে নাম বলেছে আপনাকে যে কোনো মানুষ বলেছে, আপনি ওনাকে বলেন যে দাদা আমি কিনবো অবশ্যই আপনার থেকেই লোবো, কিন্তু আপনি আমাকে যা নামটা লিখে দিচ্ছেন সেই নামটা আমাকে প্যাটে লিখে দেবেন, আমি যে জিএসআই করাবো, যদি সেই নামই বেরোলো তখন আমি কিনে লোবো, আর না যদি ওই নাম বেরোলো আমি রিটার্ন করে দেবো। এগুলো মানুষকে মিসগাইড করা, কোনো মানে পাথরের কোনো নামই নেই এরকম, মানে আমি খুব ফার্স্ট টাইম। যেমন এই যে চুনিকে অনেক সময় বলা হয় পদ্মরাগ মণি, এবার কজন জানবে? অবশ্যই এইগুলো অ্যাকচুয়ালি মানুষ বিজনেস যারা করতে চাইছে তারা, আমাদের এখানে মানে সব সময়ের কাজ, একদিনের কাজ। খুব দারুণ আবিদ ভাই আপনার এই কথাটা আমার দারুণ লাগলো, যে যিনি এইরকম নাম বলছেন যে নামগুলো আমরা শুনি, আমাদের এখানে আসে অনেক মানুষ, হ্যাঁ যে আপনি এই নামে আমি টেস্টিং করাবো বা দেখবো যে এই নামের কোনো, আমরা আজকে যে পাথর বেচছি ধরো আমি পান্না বেচি, পান্নায় আমরা লিখে দিই ব্যাগেটে আপনার এমেরাল্ড, আপনি যে জিএসআই করেন যদি এমেরাল্ড না হলে টাকা ডবল দেবো, যে কোনো পাথর তার আমি মাইন্স নিচে লিখে দিই, যেরকম পলা জিএসআই যাবে পলা লিখবেন, তখন লিখবে ন্যাচারাল রেড কোরাল। দর্শক বন্ধুর সময় যেহেতু শেষ, বিদায় নিতেই হবে, বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। আজকে এই চোখের সমস্যা নিয়েও কিন্তু আবিদ ভাই হাজির হয়েছেন আমাদের সঙ্গে, তার কারণ সামনেই মহালয়া, আর এই মহালয়া পর্যন্ত কিন্তু 15% ছাড় রয়েছে, আর যারা এখনও কথা বলতে চাইছেন এই নবগ্রহ জেমসের মোবাইল এবং ল্যান্ডলাইন নাম্বার রয়েছে, সেখানে ফোন করুন, কথা বলুন, সময় তো শেষ। আবিদ ভাই এখনকার মতো বিদায় নেবো, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।